সাহাবি চোখের পানি ফেলে কান্না করতেছেন। ওই সাহাবিটা জিজ্ঞেস করে, আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করে, ও সাহাবা, তুমি সবাই আমার সামনে আদবের সাথে বসা, তুমি কেন দূরে বসে বসে চোখের পানি ফেলে কান্না করতেছো? এ হাসিনা দরবারের বন্ধুরা, আপনারা জবানটা খুলে বলুন, এখনো আমার নবী আশেকের মনের খবর জানার ক্ষমতা আছে না? না আরো বড় কেউ বলে আছে না? না ওই সাহাবি ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি আপনার সঙ্গে ইফতার করি, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করি, আমি সব আপনি আমল করি, কিন্তু একটা কাজ আমার বাকি হয়ে গেছে, একটা কাজ আমার বাকি। রাসূল জিজ্ঞেস করে, কি কাজ তোমার বাকি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কাজ অপরিপূর্ণ রয়ে গেছে, সেটা হলো আমি বিয়ে করতে পারি নাই। এই জন্য মনে মনে ভাবতেছি, যদি আমি বিয়া না করে মারা যাই, তাইলে এই কাজটা অপূর্ণতার জন্য আমার জবাবদিহিতার ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করি, তোমার সমস্যাটা কি? ওই সাহাবি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চেহারাটার মধ্যে শীতলা দাগ, বসন্তের দাগ, আমার চেহারাটা কালো, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে, এই জন্য মেয়ে আমার পছন্দ হলেও মেয়েরা আমাকে পছন্দ করে না, আমার সমাজের ভিতরে কালো মানুষ আছে না নাই? কালো দেখলে অবজ্ঞা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফি আইনি সূরাতিম মাশা রাক্কাবাক, আল্লাহ বলেন, আমি যেমন করে চেয়েছি আমি বান্দাকে বানিয়েছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বান্দারে অবয়ব নমুনায় বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন, বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাতে বানিয়েছি, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাতে বানাইছি, এত সুন্দর চেহারা, কালো হলো তাকে সম্মান করবেন, কাটো হলেও সম্মান করবেন, মোটা হলেও সম্মান করবেন, চিকন হলেও সম্মান করবেন, গরিব হলেও সম্মান করবেন, আল্লাহ সবারে সব কিছু দিবে না, কিন্তু আমার আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছেন। ওই সাহাবী ডাক দিয়ে, নবী গো, আমার চেহারায় বসন্ত, আমার চেহারাটা কালো। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, সাহাবি শোনো, তুমি বিয়ে করতে পারো না, ঠিক আছে? কাগজের মধ্যে আমার নবী কি লিখে দিলেন? যাও যাও এমুক জায়গায় যাও, তার কাছে গিয়ে কাগজটা দিয়ে বলবা নবী পাঠাইছে। সে কি উত্তর দেয়? উত্তরটা নিয়ে তুমি আমার কাছে চলে আসবা। ওই সাহাবি এই কাগজটা নিয়ে গেল, নেওয়ার পরে লোকটার কাছে দিলেন, দেওয়ার পরে কাগজটা পড়লেন, পড়ার পরে ওই লোকটা অনেক বড় অনেক ধনাঢ্য ব্যক্তি, এবার ওই লোকটা কাগজের দিকে একবার তাকায়, আর একবার ওই ছেলেটার দিকে তাকায়, ডাক দিয়া বলে, তোমার সাথে হবে না। ছেলেটা বলে, কি হবে না? ওই নবী এখানে পাঠাইছে আমার একমাত্র সুন্দরী মেয়ে, আমার একমাত্র কন্যা, তোমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা নবী কাগজে পাঠাইছে, এই জন্য তুমি যে তোমার যে চেহারা, এই চেহারার সাথে আমার এত সুন্দরী মেয়ে যায় না। এই কথা বলার পরে ওই সাহাবি মনটা খারাপ করে নবীর দিকে রওনা হয়ে গেছে, আর ভেতর থেকে মেয়েটা বের হয়ে বলতেছে, বাবা, এই ছেলেটা এসেছে হাসি মুখে, এখন দেখতেছি কান্না করে যাচ্ছে, আপনি তো কোনোদিন কাউকে কান্না করে বিদায় করেন নাই, এই ছেলেটা কেন কান্না করে চলে গেল? মেয়ে ছেলে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা, তুমি বুঝবা না। কয়, কি কথা বাবা? বলেন, ও মা, শুনো, তোমার ছেলে আসে বিয়ে দেওয়ার জন্যে, আমি রাজি হই না, আর ছেলেটার টাকা নাই, পয়সা নাই, চেহারা ভালো না, কিন্তু এসেছে নবী কাগজ দিয়ে পাঠাইছে তোমাকে নাকি তার কাছে বিয়ে দেওয়ার জন্যে। ওই মুহূর্তে মেয়েটা ডাক দিয়ে, কি বাবা, আপনি কি বলেছেন? আমি বলেছি তোমার সঙ্গে ছেলেটা যায় না। এই কথা বলার পরে সে চলে গিয়েছে। মেয়েটা কয়, বাবা, আপনি বলতেছেন আমার সঙ্গে ছেলেটা যায় না, আর আমি আপনার মেয়ে বলতেছি ছেলেটার সঙ্গে আমাকে যাই না, যাই না, ওর চেহারা তো ভালো না, তোমার চেহারাটা তো সুন্দর,
আমার মান সম্মান থাকবে না। মেয়েটা ডাক দিয়ে আমার উত্তর হলো, আমার আলোচনা হলো নবীকে কেমন ভালোবাসতে হবে, এটাই হলো মূল উদ্দেশ্য, কেন ভালোবাসবো আর কিছু না। এরপর মেয়েটা ডাক দিয়ে, বাবা আপনার কাছে আমি অনেক সুন্দর, আর আপনার কাছে ওই ছেলেটা অনেক উচ্ছিত, কিন্তু আমাকে যিনি বানাইছে তাকেও সে বানাইছে, আপনার দৃষ্টিতে তার সঙ্গে আমার বিয়ে যায় না, আমি বলি তার সঙ্গে আমার বিয়ে যায় না, মা হতে পারে না। মেয়েটা ডাক দিয়া কই, বাবা কেন হবে না, আমার রূপ আছে, আপনার টাকা আছে, আমি বলি তার সঙ্গে বিয়ে যায়। আমার মতো এমন সৌভাগ্যবতী আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমাত লিল আলামিন? আর বড় করে বলেন না, আল্লাহু আকবার। মেয়ের বাবা দৌড়ায় নবীর কাছে যায়, বলে নবী গো আমি না করেছিলাম, আমি রাজি আছি। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ যা লাগে এই সাহাবীকে আমি দিব। এবার ডাক দিয়ে বলে ঠিক আছে, সাহাবায়ে কেরাম অর্থ যোগান দিলেন, দেওয়ার পরে নবী তারে বাজারের মধ্যে পাঠিয়ে দিছে। বিয়ের কেনাকাটা আর মার্কেট করার জন্য যে মাত্র বাজারে গেছে, সব কেনাকাটা করছে, হঠাৎ করে ওই সাহাবি তখন বাজারে কেনাকাটা করার পরে ইন্দিমিন টাইমে হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসছে যে মাত্র কেনাকাটা শেষ হয়ে গেছে। হঠাৎ করে সেই লোকটা বাস কইরা কাপড় চোপড় নিয়ে যাবে, আর একটা আওয়াজ আসছে কি জানেননি, হাইয়ালাল জিহাদ, হাইয়ালাল জিহাদ। যেই মাত্র শুনছে সাহাবাটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়া বলে কে, দাঁড়ে একবার তাকায়, জিহাদের আওয়াজ কোথায় থেকে আসে? হঠাৎ তুইরা ওই লোকটা ডাক দিয়ে কে, আমার আর কাপড় লাগবে না। ওই সাহাবি প্রমাণ কইরা দিয়া গেছে, আমি কামের পাগল না, আমি হইলাম নবীর প্রেমের পাগল, হইলাম নবীর প্রেমের পাগল, আমার কাপড় লাগবে না। জিহাদের ডাক এসেছে, কেউ আসতেছে ইসলামকে মুছে ফেলার জন্য, কেউ আসতেছে নবীরে মারার জন্য, আমার কাপড় চোপড় লাগবে না, তাড়াতাড়ি আমাকে সন্ধান দাও, জিহাদের কেনাকাটাগুলো কোথায় করা যাবে আমাকে সন্ধান দিয়ে দাও। ওই টাকা দিয়ে জিহাদের মাল কিনছে, তলোয়ার কিনছে, সব কিনল, সোজা জিহাদের ময়দানে চলে গেল। আর এই দিক দিয়ে সবাই অপেক্ষিত, কিন্তু তার খোঁজ খবর পাওয়া যায় না। ওই মুহূর্তে সাহাবীরা যাইয়া নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ চলে গেছে জিহাদের ময়দানে, আমার নবী রহমাতুল্লিল আলামিন জিহাদের ময়দানে গেছে। যাওয়ার পরে সাহাবীরে তালাশ করতেছে, সাহাবীরে তালাশ করতেছে, ওই সাহাবীকে পাওয়া যায় না। হঠাৎ করে আমার নবী তাকে দেখতেছেন জিহাদের ময়দানে। আমার নবী রহমাতুল্লিল আলামিন যখন তাকালেন, একবার উপরের দিকে তাকালেন, আবার নিচের দিকে তাকালেন, তাকে দেখতেছে ওই সাহাবীর মাটির মধ্যে দেহটা পড়ে আছে, এবং সুন্দর করে টপ টপ করে তার শরীরের মধ্যে পানি ঝরতেছে, রক্ত ঝরতেছে, পানি ঝরতেছে। আল্লাহর হাবিব ওই সাহাবীর চেহারার দিকে তাকাইয়া চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন, আর এই দিক দিয়ে আকাশের দিকে আল্লাহ বলে তাকাইয়া আমার নবী একটা মুস্কি হাসি মারলেন, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার তরুণ একটা যোদ্ধা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাহাবীর দিকে তাকাইয়া আপনি কেন চোখের পানি ফেলে কান্না করলেন, আবার আসমানের দিকে তাকাইয়া আপনি কেন মুস্কি হাসি মানলেন, কারণটা কি? জুবাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করলেন, সাহাবীর দিকে তাকাইয়া আপনি চোখের পানি ফেলে কান্না করছেন,
আর আসমানের দিকে তাকাইয়া কেন আপনি মুস্কি মুস্কি হাসি দিলেন? এবার সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা আমি সাহাবির দিকে তাকাইয়া কেন আমি কান্না করছি জানোনি? কারণ সে আমাকে কত ভালোবাসত, সে ইসলামকে কত ভালোবাসত। আমার সাহাবি শেষ পর্যন্ত সে লড়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তার সম্মানটা কেমন বাড়াইছে জানোনি? আমি যখন তার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান্না করেছি, আর কান্না করে আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য হাতটা তুলেছি, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার সাহাবির জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, হুরগুলো তারা নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। এই জন্য যুবকের দল, আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, আমার নবীকে জানের চাইতে কম ভালোবাসা যাবে না, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ডলার খাইয়া কালার পাল্টাইলে চলবে না, সবসময় নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। একে নাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি তোমার, দুটি হাত তুললে নবী খুশি হবেন ইনশাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি তোমার, আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আসি তোমার, রাসূলুল্লাহ কিয় পায় হবে আমার, রাসূলুল্লাহ কিয় পায় হবে আমার, ও মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলে, ও মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলে, ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কিয় পায় হবে আমার, রাসূলুল্লাহ কিয় পায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারেবার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারেবার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কিয় পায় হবে আমার, রাসূলুল্লাহ কিয় পায় হবে আমার, জুড়ি জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আচ্ছা, নবীর আলোচনা যদি কিয়ামত পর্যন্ত করি, শেষ করার সুযোগ আছে। আমাদের দেশের কিছু মানুষ আছে যারা ওয়াজে আসলেই নবী পাকের শান ইমান আলোচনা করতে তারা বেশি পছন্দ করে না, এরকম অনেক লোক আছে না? দেখবেন অন্যান্য আলোচনা করা খুব ইন্টারেস্ট পায়, আর নবী পাকের আলোচনা করা, আহলে বাইতের আলোচনা করা, পাকে পাঞ্জাদের আলোচনা করা, এগুলো শুনলে যেন তাদের অন্তর আগুন ধরে যায়, কথা কন ঠিক কিনা? এগুলো বলতে শুনলে যেন তাদের হৃদয়ে চেহারাটা যেন কালো হয়ে যায়। কিন্তু আমরা যত নবীর শান আলোচনা করি ততই আমাদের কাছে মধুর লাগে, কারণ আমার নবী সবচেয়ে আওলা ওয়া আলা, ঠিক কিনা বলেন? জিসকা কোই শানই নেহি ও নবী হামারা হে, আমার নবী যার কোনো দ্বিতীয় নাই।
নবীর মতো কি নবী আছে? তো সেই নবীর শুভ আগমনের চাঁদ। আমার দেশের কিছু লোক আছে, নবী পাক দুনিয়াতে শুভ আগমন করেছেন 12ই রবিউল আউয়াল, এটা নিয়েও তারা সন্দেহ করে, এটা তারা মানতে চায় না। তালুক দেশে এটা তারা মানতে চায় না। কয়েকটি 10 তারিখ 9 তারিখ অনেক ধরনের সন্দেহ পোষণ করে। এই জন্য আল্লাহ পাক নবী পাকের প্রতি আমাদের বাংলাদেশের মানুষকে মানে এত মহব্বত দিয়ে দিছেন যে এখন শুধু 12 তারিখ না, পুরা মাস নবীর শুভ আগমন আলোচনা চলছে। এখন তোমরা বলবা কি? এবং এটা চলতে 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 নবী পাকের আগমনের মাহফিল, জশনে জুলুসের প্রোগ্রাম, এগুলো আনন্দ রেলি চলতে চলতে শেষ পর্যন্ত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের 126টি কান্ট্রির উপরে জশনে জুলুস পালিত হয়। তো তারা যে যারা এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেন, তারাও কিন্তু এখন এই দিনটাকে স্মরণ করা শুরু করছে, যেটা আগে ছিল না। এখন দেখলাম 12ই রবিউল আউয়াল অনেকেই, আমরা যখন মিলাদুন্নবীর মাহফিল করি ওরা তখন সিরাতুন্নবীর মাহফিল করে। যে কোনো বাবি হোক হোক সিরাতুন্নবী মাহফিল, কিন্তু এই দিনটাকে তারা উদযাপন করে, আমরা তাতে খুশি, আমরা তাতে খুশি। হয়তো বা আমরা রৌদ্রে পড়ে রাস্তায় রাজপথে থাকি, তারা হয়তো রাতের বেলা ছায়ার মধ্যে নবীকে স্মরণ করে, আমরা খুশি। যে কোনো ভাবে তারাও পালন করছে, এটাই হলো সুন্নতের বিজয়। কথা বলেন ঠিক কি না বলেন? আপনারা যুবক যারা আছেন, ছাত্র সমাজ যারা আছেন, আমি গত পরশুদিন দেখেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে জশনে জুলুসের র্যালি বের হয়েছে। আবার আজকে পত্রিকায় পেয়েছি, আজকে অনলাইন মাধ্যমে জানতে পেরেছি ঢাকা ইউনিভার্সিটিতে নবীজির নামে গরু কোরবানি দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিল অনুষ্ঠিত হবে। মারহাবা বলবেন না? তাহলে আপনি একটু দেখেন তো দেখি, নবী পাককে স্মরণ করে কোরবানি গরু জবাই করে তারা কি করবে? তারা অনুষ্ঠান করবে, অনুষ্ঠান করবে। এটা কিন্তু যে যেভাবে নেন না কেন, তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। কথা কন ঠিক কিনা? তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। আমরা এটাই চাই, দরবারে হাশিমে আলিয়া শরীফ, এটা শুধুমাত্র যে কি দরবার বিষয়টি এরকম না, গতানুগতিক অনেক দরবার আছে, কিন্তু এই দরবারটা একটা ইলমি দরবার, এই দরবারটি একটি বেলায়তের দরবার, এই দরবারটি এমন একটি দরবার আলেম বানানোর কারখানা। কথা কন ঠিক কে না? শুধুমাত্র তাই না, ওনার সিরত সুরত, ওনার আদব আখলাক, ওনার চলার গতি আর নম্রতা, শিষ্টাচার আর বদান্যতা এতই চমৎকার ছিল। তিনি ছোটকে যেমন স্নেহ করতেন, বড়কে সম্মান করতেন, সেই জন্যই তিনি ইমামে আহলে সুন্নাত হয়েছেন। ইমামে আহলে সুন্নাত কিন্তু এমনি হওয়া যায় না, সমাদৃত দিতে হলে, সকল মানুষের প্রিয় ভাজন হলেই আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত আসে। কথা কন ঠিক কিনা? এই জন্য এই দরবারে আপনি আমি যত আদব রাখতে পারবো ততই আমাদের বাহ্যিক এবং রুহানি উন্নতি সাধন হবে। কারণ আল্লাহর ওয়ালিরা এই দেশে এসেছিলেন বলেই ইসলাম আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো ইদানিং জশনে জুলুস আসলে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ আসলে যেমন করে অ্যালার্জি হয় মানুষের, আবার আল্লাহর ওলিদের রওজাতে জিয়ারত করতে আসলেও অনেকে ফতোয়াবাজি করে। ওরা আল্লাহর আলীর দরবারে বেহায়াপনা বন্ধ করার একটা সুতা দিয়া, শরীয়ত বহির্ভূতর একটা সুতা দিয়া, সুতা বলতে হইলে একটা এটারে সামনে বাড়াইয়া ভিতরে যেটা লালন করে, এটা ইবনে আব্দুল ওহাব নজদির চরিত্র। এটা ওই পূর্বের ইতিহাস, যারা অনেকে এখন হজ করতে যান তারা সাহাবায়ে কেরামের মাজার খুঁজে পান না,
আরে বাবা, এই মাজার তো ছিল 1925 সালের পূর্বের ইতিহাসটা ভালো করে পড়ে নেবেন। মাজারগুলো ছিল, এই মাজারগুলো তারা ভেঙেছে। এই তাদের উত্তরসূরিরাই এই বাংলার জমিনে আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা তীব্র নিন্দা জানাই। এখানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ধর্মবিষয়ক উপদেষ্টা, তিনি এসে খুব সুন্দর কথা বলে গেছেন যে তিনি তা দেখবেন। আমি মনে করি শুধু দেখলে চলবে না, কাজের বাস্তবায়ন লাগবে। প্রকাশ্যে যারা মাজার ভাঙতেছে সেক্ষেত্রে তদন্তের প্রয়োজন নাই, সরাসরি গ্রেফতার করতে হবে। এটা রাতের অন্ধকারে দুর্বৃত্তকারীদের আক্রমণ নয়, এটা প্রকাশ্য জেনে শুনে একটা গোষ্ঠী রাজনীতির চক্রান্ত বলি, ধর্মের চক্রান্ত বলি, অলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ বলি, তারা বিভিন্ন ভাবে সুন্নিদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, ওরা চাচ্ছে আমরা যেন তার সাথে দাঙ্গায় জড়িয়ে পড়ি, তখন এটাকে সূত্র ধরে আমাদের বিরুদ্ধে তারা মামলা মোকদ্দমার চিন্তা ভাবনা করবে। এই জন্য আমরা এত বোকা নয়। আল্লাহর ওলির মাজার তুমি যেগুলো ভেঙেছ, আরে এমন এক সময় আসবে, অতি শীঘ্রই আসতেছে, যে এই মাজারগুলো তোমরা ইটের মাজারগুলো ভাঙছো, এই আল্লাহর ওলির প্রেমিকরা তোমরা তো ইটের মাজার ভাঙছো, আরে কোটি কোটি আশিকদের অন্তরে ওলি আল্লাহর মহব্বতের প্রেমের মাজার বিদ্যমান, সেই মাজার ভাঙতে পারবা না। ওলি আল্লাহর মহব্বত যেহেতু আমাদের ভিতরে আছে, এই মাজার দেখবা মনে মুক্তা দিয়ে হয়ে গেছে। এটা কিভাবে হয়ে গেছে সেটার কল্পনা করতে পারবেন না। এই জন্য শুরুতে যেহেতু ওলি আল্লাহর দরবারে এসেছি, আমি ওয়াজ করতে আসি নাই, আমি আসছি দোয়া নেওয়ার জন্য, সোহবত একটু নেওয়ার জন্য, যদি দয়া হয় আল্লাহ যেন কবুল করে বলো না, আমিন। ভাইয়ের আমার, আমি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে ভালোবাসতে পারলেই মুমিন হওয়া যায়, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জানের চাইতে ভালো না মাসি, মুখে মুখে নবী নবী বলি, অন্তর যদি দ্বিচারিতা থাকে, তাহলে আপনি মুনাফিক। এই মুনাফিকদের ইহকালও বরবাদ, পরকালও বরবাদ, ঠিক কিনা বলেন? তো আমি আপনাদেরকে বলবো একটু সতর্ক থাকবেন, একটু সাবধান থাকবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আশেকরা বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়, যে কেউ হুমকি দিল আমরা পালায় যাবো কিংবা মাঠ ছেড়ে দিব। আমরা নম্র ভদ্র ভাষায় চলি, আমরা সরলভাবে চলি, এই জন্য মনে করো না যে আমরা বিচ্ছিন্ন কেউ। এই দেশটা আমাদের সবার, এই জন্য আমাদের, আমরা যদি সত্যিকার অর্থে নবীকে মহব্বত করি, অতীতের যা কিছু আছে সব কিছু ডিলেট করে আমরা নবীর মহব্বতের পতাকা হাতে নিয়ে আমরা সামনে বাড়ব, প্রয়োজনে মরব, লড়ব, এরপর আমরা পিছপা হব না। কথা বলেন ঠিক কি না? দুই হাত তুলে বলেন ঠিক কি না? বলেন ভাইয়ের আমার, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আমি যে খুব বেশি লম্বা করবো বিষয়টা এরকম নয়, আমি একদম টু দ্য পয়েন্টে কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাবো। এখন সম্প্রতি যেহেতু ঘটনা ঘটতেছে, আমি আপনাদেরকে যা স্মরণ করালাম যে আমাদের কীভাবে চলতে হবে। আমরা নবীজিকে ভালোবাসি, জীবনে চাইতো বেশি ভালোবাসি। এই পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু সাল্লামের মাহফিল শুধুমাত্র আমরা একদিন 12 দিন এটার মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা মৃত্যুর আগ পর্যন্ত নবীর আগমনে খুশি। কথা বলেন ঠিক কি না? যারা নবীর দুশ্মন তারা দলিল খুঁজে, নবীর শুভ আগমনে খুশি হতে গেলে দলিলের প্রয়োজন নাই, আমি মনে করি মহব্বতের প্রয়োজন। এই মহব্বত যখন থাকে তখন দেখবে দিনে দিনে আপনার উন্নতি সাধন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ভাইয়ের আমার, এখানে প্রথিত যশা অনেক উলামা একরাম আলোচনা করছেন এবং করবেন। আমি ব্যক্তিগতভাবেই খুবই ক্লান্ত, গত পরশু দিন ঢাকায় জুলুস করেছি রোদরা হেঁটে হেঁটে, এবং আজকে 2.5 ঘন্টা বৃষ্টিতে ভিজে আমি জুলুস করেছি। ওখান থেকে আমি সরাসরি এখানে চলে এসেছি, কালকে পরশু আমার এই বিষয় নিয়ে খুব ব্যস্ততার ভিতরে আছি, এরপরও যে আমি খেদমত করার একটু কথা বলার সুযোগ পাচ্ছি এবং কর্তৃপক্ষ যে আমাকে সুযোগটুকু দিয়েছেন আমি ধন্যবাদ জানাই। আসুন একটু দূরশ্রী পড়ুন, আমি আমার আলোচনা দিকে ইনশাল্লাহ চলে যাব। সবাই কি প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? সবাই দুরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আসরা ভাই যাবেন মুহাম্মদ আলা আলি সে
সবাই মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জবান খুলে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, দরবারে হাশিমি আলিয়া শরীফের বন্ধুরা, আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ এর ভালোবাসায় যারা সিক্ত হয়ে দরবারে এসেছেন, আমি দেখতে পাচ্ছি ডানে জায়গা নেই, বামে জায়গা নেই, সামনে জায়গা নেই, অনেক মানুষ বাহিরে কষ্ট করে দাঁড়িয়ে আছেন। এসপি সাহেব উপস্থিত থেকে 30 থেকে 40 জন পুলিশ প্রশাসন, তারা অত্যন্ত ভালোবাসার সাথে দায়িত্ব পালন করতেছেন। আপনারা জবানটা খুলে বলুন ইজ্জতের মালিককে, আরো বড় করে বলুন কে? যুবক ভাইরা, যেহেতু পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন, নবীর শুভ আগমনের 12 দিন ব্যাপী মাহফিল, এই জন্য আমি শুরুতেই শুধু বলে দিয়ে যাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? আর জোরে বলেন ছিল কি ছিল না? যখন আদম নবী দুনিয়াতে আসে নাই তখন আমার নবী ছিল কি ছিল না? ইব্রাহিম নবী যখন আসে নাই তখন আমার নবী ছিল কি ছিল না? জাকারিয়া পয়গাম্বর যখন আসে নাই তখন আমার নবী ছিল কি না? কোন নবী দুনিয়াতে আসার আগে আমার নবী ছিল? শুধুমাত্র তাই নয়, যখন কোন নবীর অস্তিত্ব দুনিয়াতে আসে নাই তখন আমার নবী, রুহানি জগতে সৃষ্টিও হয় নাই তখন আমার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, তখন আমার নবী যখন দুনিয়াতে শুভ আগমন করেছেন তখন নবী হইয়াই তিনি দুনিয়াতে শুভ আগমন করেছেন। 40 বছর নবুয়ত প্রকাশ পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নবীকে অর্ডার করেছেন, এই জন্য নবীর দিনের দাওয়াতগুলো ওপেন দিয়েছেন। ততদিন পর্যন্ত আমার নবীকে আল্লাহ বলছেন আপনি গোপন থাকেন, ততদিন পর্যন্ত আমার নবী দিনের দাওয়াতগুলো ওপেন ভাবে দেন নাই। কিন্তু মানে হলো এই না যে 40 বছর আগে আমার নবী নবী ছিল না, আমার নবী এমন নবী ছিলেন। অনেক মানুষ যারা নবীকে নবী হিসাবে মানতে চায় না তাদের জন্য বড় দুঃখ হয়, নবী যে দুনিয়াতে আসার আগেও নবী, যখন কোনো কিছু নাই শুধু একমাত্র আল্লাহ, সবান খুলে বলুন আল্লাহ, তখন আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে সৃষ্টি করেছেন। 40 বছর পর আমার নবী নবী, আগেও নবী, কিয়ামত পর্যন্ত আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। অর্থাৎ সৃষ্টির শুরু, সৃষ্টির মাঝে, সৃষ্টির শেষ পর্যন্ত আমার নবীকে এক সেকেন্ডের জন্য যারা অস্বীকার করবে তারা কোনোদিন মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গঠনমূলক আলোচনা শুনেছেন, আমি শুধুমাত্র অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার যারা যুবক সোলাপান রয়েছেন তাদের জন্য বলে দিয়ে যাই, ফেসবুকের ভিতরে যে যাই লেখক না কেন এই লেখার ভিতরে আপনারা চোখ তাকাবেন না। এখনো উলামায়ে কেরাম আছে দরবারে হাশিম আলিয়া শরীফের মধ্যে এসে জিজ্ঞাসা করবেন হুজুর এই মশালাটা কি হবে, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আমার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন, আমার নবী কেমন নবী? আল্লাহর হাবিব যখন শৈশবের বেলায় ছিলেন গড়ে, যখন আমার নবী যখন গিয়েছিলেন তখন আমার নবী হালিমাতুস সাদিয়ার একটা স্তনে দুধ পান করতেন, আরেকটা স্তনে দুধ পান করতেন না। কেন করতেন না? আমার নবীর দুধ ভাই ছিলেন, হালিমাতুস সাদিয়ার একটা ছেলে সন্তান ছিল, ওই সন্তানটার জন্যে আমার নবী আরেকটা স্তনে দুধে মুখ না লাগাইয়া রেখে দিতেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল শৈশবে যিনি এইভাবে ইনসাফ করতে পারেন একমাত্র এটাই প্রমাণ করে তিনি আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কিনা?
নবীর যখন রাস্তা দিয়া যেতেন, গাছপালাগুলো আমার নবীকে দেখে ঝুঁকে গিয়ে নবীর সালাম দিত। আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে যেতেন, পাথরের মধ্যে যখন কদম মুবারক রাখতেন, তখন আমার আল্লাহর হাবিবের কদম মুবারকটা পাথরের মধ্যে লাগার সাথে সাথে পাথরটা তোলার মতো নরম হয়ে যেত। আমার নবীর বয়স যখন 12 তে পৌঁছে নাই, আর আগেই আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যাচ্ছে, আমার নবী বলেন ওই পাথরটাকে আমি এখনো পর্যন্ত চিনি, যে এই পাথরটা আমি রাস্তা দিয়ে গেলে আমি নবীকে সালাম দিত। আমার নবীকে পাথর সালাম দেয়। অনেক মানুষ আমার নবীকে 40 বছর আগে নবীকে নবী হিসাবে মানতে চায় না, তাদের জন্য দুর্ভাগ্য, দুর্ভোগ, তাদের জন্য দুর্ভাগ্য। পাথর যেখানে নবীরে সালাম দেয়, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী নবী হিসাবে দুনিয়াতে এসেছেন, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমান পয়গম্বর, যিনি খালি লোটার মাছ বরাবর আঙ্গুল মুবারক গুলো এইভাবে ধরতেন, আর আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতন পানি গুলা পড়ত। সাহাবায়ে কেরাম খাই পান করতেন পানি গুলো, আবার গোসল করতেন, কিন্তু লোটার পানি আর মস্কের পানি কমে নাই। আল্লাহর হাবিবের শান বলছি, এইগুলা অনেক বড় বড় ঘটনা, আমি সেই দিকে যাব না, শুধু টাচ দিয়ে যাই। আল্লাহর হাবিব এমন পয়গম্বর রহমাতুল লিল আলামিন, দুনিয়ার দরাদামে যখন এসেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা যান হযরতে মামিনার ঘরের উপরে, আকাশের তারকাগুলো খুলে যেন এমন ঝাড় বাতির মতো লেগে গেছে, মরিচা বাতির মতো লেগে গেছে। যুবক ভাই আমার, শুধু মাত্র তাই নয়, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে তাশরিফ এনেছেন, খানে কাবা ঘর আমার মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। এতগুলো প্রমাণ থাকার পরেও যারা বলে 40 বছর আগে নবী ছিল না, তাদের জন্য অত্যন্ত দুঃখ, অনেক দুঃখ করি আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করে। জবানটা খুলে কোন আমিন, আর জবান খুলে কোন আমিন। আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলে দিয়ে যাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন নবী ছিলেন, তিনি চেহারা মুবারকটা কেমন ছিল। আমার যুবক ভাইয়েরা, আর ইবনে বি ক্বাল হাদাসনা আবু নুয়াইমিন ক্বাল হাদাসনা যুহাইরুন আন আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাআলা রাজুলুল বারা ইবনা আযিবিন আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ ওয়ালালা বাল মিসলাল কমার। হযরতে বারা ইবনা আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলা সাইফ, হে বারা ইবনা আযিব, নবীর চেহারাটা কি তলোয়ারের চাইতে চিকচিক করত নাকি, তলোয়ারের চাইতে তলোয়ারের মতো চকচক করত নাকি? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা না না, নবীর চেহারা মুবারক তলোয়ারের মতোই চকচক করত না, বাল মিসলাল কামার, আমার নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো উজ্জ্বল। আমার যুবক ভাইরা, বি ক্বাল হাদাসানা মুহাম্মাদ ইবনে সাইদিন قال اخبرنا عبد الرحمن بن محمد عن اشعث بن سوار عن ابي اسحاق عن جابر بن سمره رضي الله تعالى عنه حضرت جابر بن سمره رضي الله تعالى عنه তে বর্ণিত قال তিনি বলেছেন رايت النبي صلى الله عليه وسلم في ليله ادهيان وعليه حلته حمراء حضرت جابر بن سمره বলেন আমি রাতের বেলায় আমার নবীকে গায়ের মধ্যে একটা চাদর মুবারক নিয়ে বসা অবস্থায় দেখলাম, আমি দেখেছি আল্লাহর হাবিব গায়ের মধ্যে চাদর মুড়ে বসে আছে। ফাজালতু উনজুর ইলাইহি ওয়া ইলাল কমার, আমি যখন নবীকে দেখলাম নবী গায়ের মধ্যে চাদর পরে বসে আছেন, আমি একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম,
আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, সুবহানাল্লাহ বলবেন না, একবার আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, আর একবার আমি আসমানের চাঁদের দিকে তাকাইছি, ফালা হুয়া আহসানু ফি আইনি মিনাল কামার, আমার কাছে আকাশের চাঁদের চাইতে আমার নবীর চেহারা মুবারক অনেক সুন্দর লেগেছে। খুব মনোযোগ দিতে হবে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না আপনার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। এই কোরআনের ভিতরে জের জবর পেশার আয়াতের মধ্যে অক্ষরের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ঘটনা বলছি না, জাস্ট টাচ দিয়ে যাচ্ছি, অনেকগুলো কথা বলতেছি, শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আয়েশা, নবীর চেহারাটা কেমন সুন্দর ছিল? ইউসুফ নবীর দেইখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাইটা ফলাইছে, টের পাই নাই, ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যেতেন তাহলে তারা কি করতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষ, ইউসুফ নবীর দেইখা মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কেটেছে, তারা টের পাই নাই, ওই মজলিসের মধ্যে যদি আমার নবী হাজির হইতেন, মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া শুধু আঙ্গুল কাটত না, তাদের কলিজাটা কাইটা খান খান কইরা ফলাইত, এরপরেও জাররা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার বলবেন না, আরো জোরে আল্লাহু আকবার বলবেন না। এই হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই নবীর শুভ আগমনে যারা খুশি হতে পারে না, মনে রাখবেন তারা হাশরের ময়দানে নবীর শাফাত পাবে না, কারণ আমরা কত কিছু পেলে খুশি হয়ে যায়, কিন্তু নবীর সান মান শুনলে আমরা কষ্ট পাই, এই কষ্ট যার থাকবে তার ইহকাল পরকাল সহ বরবাদ হয়ে যাবে। আমার নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতন, আমার নবীকে ভালোবাসতে হবে তাবে তাবিঈনদের মতন, আমার নবীকে ভালোবাসতে হবে আল্লামা কাজী নুরুল ইসলাম হাসির মতো। কথা বলেন ঠিক কিনা? যিনি জীবনে কারোর সঙ্গে আসবাস করে নাই, তার সারাটা জীবন ঘরের ভিতরে ময়দানের ভিতরে চোখের পানি ফেলে ফেলে তিনি কেঁদেছেন, নবী নবী বলে কেঁদেছেন। এই জন্য যুবক ভাইয়ের, আমার এই দুনিয়ার সব আমার কাছে তুচ্ছ, আমার নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? তাইফের জমিনে আমার নবীকে পাথর মেরেছে, হযরত জিব্রাইল আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়াইছে ওই পাত্রটা আমি দেখেছি, ওই পাথরে দাঁড়াইয়া জিব্রাইল বৈশা উজু করছে, উজুর পানিটা কোন দিকে গড়ায় পড়ছে সেটাও আমি দেখেছি। আপনি শুধুমাত্র আমাকে একটাবার অনুমতি দেন, আমি তায়েফের পাথরগুলো দিয়ে কাফের গুলার আমি নিশ্চিহ্ন করে ফেলি। আমার নবী বলেন, এ জিব্রাইল, আমাকে আমার আল্লাহ কি বানায় পাঠাইছে জানো নি? আল্লাহ বলেন, ওয়ামা অরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত বানায় পাঠাইছে, আমি দেখেছি যে পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়ে বসছিলেন, ওই পাথরটা আমি দেখেছি
ওই পাথরটা তায়েফের জমিনে আছে। ওই পাথরের কাছে গিয়ে দেখলাম পাকিস্তানিরা মোবাইল দিয়ে ছবি তুলতেছে। আমি জিজ্ঞেস করলাম এখানে ছবি তুলে কেন? তারা আমাকে বলল যে এই যে পাথরে লাল দাগ দেখতেছো এটা তথা কথিত কোন লাল রং না। আমার নবীকে তায়েফের তাগড়া তাগড়া যুবকের দলেরা পাথর মায়েরা রক্ত মুবারক জড়িয়েছে। ওই রক্ত মুবারকটা নিয়ে যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসেছেন এই পাথরের লাল দাগ গুলো আমার নবীর রক্ত মুবারক। আল্লাহ আকবার বলেন না কেন? আমি ধীরে ধীরে আলোচনায় ঢুকতেছি ভাই আমার। চট্টগ্রামের মানুষ একদম আদব রাখবেন, আদব। আমি মনে মনে আপনি মনে করবেন না যে নবী মদিনাতে আছে। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলছেন আন্নাবিয়্য আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ঈমানদার জানের চাইতে আরো নিকটে আছেন না। তোমার কাছে আমার কাছে মদিনা বড় দূরে লাগে, কিন্তু নবীর জন্য মদিনা দূরে নয়। আমার নবী বলে আমি হাতের তাগুর মধ্যে সব দেখতে পারি, কারণ এই পৃথিবীটা আমার আল্লাহ আমার কাছে সংকুচিত করে দিয়েছে। আমি সব দেখতে পারি, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। তোমরা মুখে কি বলে আমি জানি, তোমাদের মনে কি ধারণা আছে সেটাও আমি জানি। নবীজিকে জানার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলুন কে? পাকিস্তানিরা মোবাইল দিয়ে ভিডিও করতেছে। আমি বাংলার জমিনে একটা ক্যানভাস আর্ট মদিনায় গেছি, এক মক্কায় গেছি, আর যাইতে পারি কিনা জানি না। তাদের পায়ের ফাঁক দিয়ে আমার মাথাটা ঢুকাইয়া যেই মাত্র শুনছি নবী রক্ত মুবারকের দাগ লেগে আছে, তখন আমি কে শিরিকের ফতোয়া দিব, কে বেদাতের ফতোয়া দিব, কে আমারে জেলে নিয়ে যাবে সেই চিন্তা আমি করি নাই। তাদের পায়ের ফাঁক দিয়ে যাইয়া ওই পাথরের ভিতরে জিব্বা দিয়া চাটতে শুরু করলাম, চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই পাথরের পাশে একটা মসজিদ আছে, এই মসজিদের ভিতরে যে গাছ আছে, গাছ আছে, গাছ দিয়ে কিন্তু মসজিদ বানাতেন তখন। এখন দেখেছি গাছগুলো পুরা, এখনো গাছ দিয়ে পুরা। জিজ্ঞেস করছিলাম এটা পুরা কেন, বলছিল শিয়ারা পুরাই দিছিল। এখানে পুরা অবস্থায় আছে এখনো। ওই মসজিদের সামনে ডান কানে মেহরাবের ডান পাশে পাকিস্তান আমার পাগলামি দিয়ে আমাকে নিয়ে গেছে এসারের নামাজের টাইম। তখন আমার নিয়ে বলতেছে একটু তাকাও, আমি তাকাইলাম, দেখলাম কার্পেটের কোনা দিয়া জায়গাটা ভিজা ভিজা অবস্থায়। আমি জিজ্ঞেস করলাম সব দিকটা শুকনা, এই জায়গাটা কেন ভিজা? তখন তিনি আমারে বললেন আমার নবীরে পাথর দিয়ে যখন আঘাত করলো নবী রক্ত মুবারক যখন ঝরলো, আল্লাহর হাবিব উম্মতের জন্য মসজিদে নামাজটা পড়া সেজদার মধ্যে গেছে, এই সেজদার মধ্যে এই কুড়ার মধ্যে সেজদায় পড়া যে কেঁদেছেন, এখনো পর্যন্ত এই জায়গাটা ভিজা আছে। যেই মাত্র আমি কথাটা শুনলাম তখন মসজিদটা ঘুরা ঘুরা দেখলাম ঠিকই সব দিক দিয়ে একদম শুকনা, শুধুমাত্র ওই জায়গাটা ভিজা। আমি তো বাংলার পাগল, সাথে সাথে ওই ভিজা জায়গার মধ্যে হাত দিলাম, হাত দিয়ে হাতের মধ্যে বালি বালু মুবারক সহকারে আনলাম, আইনার চেহারার মধ্যে মালিশ করলাম, কলার মধ্যে মালিশ করে বললাম নবী গো আমি আপনার একটা ক্যানভাসের ফাগলামি করি বাংলার জমিনে। তখন আমার মন ভরে না, তখন তারা মোবাইল দিয়ে ফ্ল্যাশ দিয়ে ভিডিও করতেছে, তাদের পায়ের ফাঁক দিয়ে যাইয়া ওই জায়গার ভিতরে জিব্বা দিয়া চাটতে শুরু করলাম, বালু সহকারে চাটতে শুরু করলাম। দরবারে হাশিমে আলিয়া শরীফের মধ্যে বলে দিয়ে যায় ওই দিন আমার নাকের ভিতরে এত চমৎকার গ্রাণ লেগেছে, কোনোদিন আমার নাকের ভিতরে এমন গ্রাণ আমি পাই নাই। আমার যুবক বাইরা পরিষ্কার কথা, আমি কেন বলছি আমার নবীর সান মান শুধুমাত্র 1500 বছরের মধ্যে সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক,
আল্লাহ বলে বন্ধু গো আমি আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহি রব আলামিন, আর আমার নবীর ব্যাপারে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবী এখন আশিকের ঘরে আছে না নাই? আরো বড় করে বলো, আছে না নাই? যে চিনেছে সে কিনেছে। নবীর জন্য পাগল হয়েছে এক সাহাবি, যেই সাহাবি আমার নবীর সামনে চোখের পানি ফেলে কান্না করেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলো, হ্যাঁ সাহাবি তুমি কান্না করো কেন? আরে আমরা আমাদের চোখের পানি তো শুকায় ফেলাইছি, আমাদের চোখ দিয়ে এখনো পানি আসে না। মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কাইরা নিছে, ছোট ছোট বাচ্চারা মোবাইলের কারণে চোখের পাওয়ার হারাইয়া ফেলাইতেছে। এই জন্য আমার ভাইয়েরা আমার নবীর সামনে এক সাহাবি চোখের পানি ফেলে কান্না করতেছেন। ওই সাহাবিটা জিজ্ঞেস করে আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করে, ও সাহাবা তুমি সবাই আমার সামনে আদবের সাথে বসা, তুমি কেন দূরে বসে বসে চোখের পানি ফেলে কান্না করতেছো? এ হাসিনা দরবারের বন্ধুরা আপনারা জবানটা খুলে বলুন, এখনো আমার নবী আশিকের মনের খবর জানার ক্ষমতা আছে না না? আরো বড় করে বলে, আছে না না? এই ওই সাহাবী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি আপনার সঙ্গে ইফতার করি, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করি, আমি সব আপনি আমল করি, কিন্তু একটা কাজ আমার বাকি হয়ে গেছে, একটা কাজ আমার বাকি। রাসূল জিজ্ঞেস করে কি কাজ তোমার বাকি? তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা কাজ অপরিপূর্ণ রয়ে গেছে, সেটা হলো আমি বিয়ে করতে পারি নাই। এই জন্য মনে মনে ভাবতেছি যদি আমি বিয়া না করে মারা যাই তাইলে এই কাজটা অপূর্ণতার জন্য আমার জবাবদিহিতার ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করি তোমার সমস্যাটা কি? ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চেহারাটার মধ্যে শীতলা দাগ, বসন্তের দাগ, আমার চেহারাটা কালো, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে, এই জন্য মেয়ে আমার পছন্দ হলেও মেয়েরা আমাকে পছন্দ করে না, আমার সমাজের ভিতরে কালো মানুষ আছে না নাই? কালো দেখলে অবজ্ঞা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফি আইনি সূরাতিম মা শা রাক্কাবাক, আল্লাহ বলেন আমি যেমন করে চেয়েছি আমি বান্দাকে বানিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বান্দারে অবয়ব নমুনায় বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাতে বানিয়েছি, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাতে বানাইছি, এত সুন্দর চেহারা। কালো হলো তাকে সম্মান করবেন, খাটো হলেও সম্মান করবেন, মোটা হলেও সম্মান করবেন, চিকন হলেও সম্মান করবেন, গরিব হলেও সম্মান করবেন। আল্লাহ সবারে সব কিছু দিবে না, কিন্তু আমার আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছেন। ওই সাহাবী ডাক দিয়ে নবী গো আমার চেহারায় বসন্ত, আমার চেহারাটা কালো। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে সাহাবি শোনো তুমি বিয়ে করতে পারো না, ঠিক আছে? কাগজের মধ্যে আমার নবী কি লিখে দিলেন, যাও যাও এমুক জায়গায় যাও তার কাছে গিয়ে কাগজটা দিয়ে বলবা নবী পাঠাইছে। সে কি উত্তর দেয়? উত্তরটা নিয়ে তুমি আমার কাছে চলে আসবা। ওই সাহাবি এই কাগজটা নিয়ে গেল, নেওয়ার পরে লোকটার কাছে দিলেন, দেওয়ার পরে কাগজটা পড়লেন, পড়ার পরে ওই লোকটা অনেক বড় অনেক ধনাঢ্য ব্যক্তি, এবার ওই লোকটা কাগজের দিকে একবার তাকায় আর একবার ওই ছেলেটার দিকে তাকায়, ডাক দিয়া বলে তোমার সাথে হবে না। ছেলেটা বলে কি হবে না? ওই নবী এখানে পাঠাইছে আমার একমাত্র সুন্দরী মেয়ে, আমার একমাত্র কন্যা,
তোমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা নবী কাগজে পাঠাইছে, এই জন্য তুমি যে তোমার যে চেহারা, এই চেহারার সাথে আমার এত সুন্দরী মেয়ে যায় না। এই কথা বলার পরে ওই সাহাবি মনটা খারাপ করে নবীর দিকে রওনা হয়ে গেছে, আর ভেতর থেকে মেয়েটা বের হয়ে বলতেছে, বাবা এই ছেলেটা এসেছে হাসি মুখে, এখন দেখতেছি কান্না করে যাচ্ছে। আপনি তো কোনোদিন কাউকে কান্না করে বিদায় করেন নাই, এই ছেলেটা কেন কান্না করে চলে গেল? মেয়ে ছেলে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা তুমি বুঝবা না। কয় কি কথা বাবা? বলেন, ও মা শুনো, তোমার ছেলে আসে বিয়ে দেওয়ার জন্যে, আমি রাজি হই না। আর ছেলেটার টাকা নাই, পয়সা নাই, চেহারা ভালো না, কিন্তু এসেছে নবী কাগজ দিয়ে পাঠাইছে তোমাকে নাকি তার কাছে বিয়ে দেওয়ার জন্যে। ওই মুহূর্তে মেয়েটা ডাক দিয়ে কি, বাবা আপনি কি বলেছেন? আমি বলেছি তোমার সঙ্গে ছেলেটা যায় না। এই কথা বলার পরে সে চলে গিয়েছে। মেয়েটা কয়, বাবা আপনি বলতেছেন আমার সঙ্গে ছেলেটা যায় না, আর আমি আপনার মেয়ে বলতেছি ছেলেটার সঙ্গে আমাকে যাই না, যাই না। ওর চেহারা তো ভালো না, তোমার চেহারাটা তো সুন্দর, আমার মান সম্মান থাকবে না। মেয়েটা ডাক দিয়ে, আমার উত্তর হলো, আমার আলোচনা হলো নবীকে কেমন ভালোবাসতে হবে, এটা হলো মূল উদ্দেশ্য, কেন ভালোবাসবো আর কিছু না। এরপর মেয়েটা ডাক দিয়ে, বাবা আপনার কাছে আমি অনেক সুন্দর, আর আপনার কাছে ওই ছেলেটা অনেক উচ্ছিত, কিন্তু আমাকে যিনি বানাইছে তাকেও সে বানাইছে, আপনার দৃষ্টিতে তার সঙ্গে আমার বিয়ে যায় না। আমি বলি তার সঙ্গে আমার বিয়ে যায় না, মা হতে পারে না। মেয়েটা ডাক দিয়ে কই, বাবা কেন হবে না, আমার রূপ আছে, আপনার টাকা আছে, আমি বলি তার সঙ্গে বিয়ে যায়। আমার মতো এমন সৌভাগ্যবতী আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমত লিল আলামিন? আরে বড় করে বলেন না, আল্লাহু আকবার। মেয়ের বাবা দৌড়ায় নবীর কাছে যায়, বলে নবী গো আমি না করেছিলাম, আমি রাজি আছি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ যা লাগে এই সাহাবীকে আমি দিব। এবার ডাক দিয়ে বলে ঠিক আছে, সাহাবায়ে কেরাম অর্থ যোগান দিলেন। দেওয়ার পরে নবী তারে বাজারের মধ্যে পাঠিয়ে দিছে বিয়ের কেনাকাটা, আর মার্কেট করার জন্য যে মাত্র বাজারে গেছে, সব কেনাকাটা করছে। হঠাৎ করে ওই সাহাবি তখন বাজারে কেনাকাটা করার পরে ইন্দিমিন টাইমে হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসছে যে মাত্র কেনাকাটা শেষ হয়ে গেছে। হঠাৎ করে সেই লোকটা বাস কইরা কাপড় চোপড় নিয়ে যাবে, আর একটা আওয়াজ আসছে কি জানেন নি, হাইয়ালাল জিহাদ, হাইয়ালাল জিহাদ। যেই মাত্র শুনছে সাহাবাটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়ে বলে কে, দাঁড়ে একবার তাকায়, জিহাদের আওয়াজ কোথায় থেকে আসে? হঠাৎ কইরা ওই লোকটা ডাক দিয়ে কয়, আমার আর কাপড় লাগবে না। ওই সাহাবি প্রমাণ কইরা দিয়া গেছে, আমি কামের পাগল না, আমি হইলাম নবীর প্রেমের পাগল, আমি হইলাম নবীর প্রেমের পাগল, আমার কাপড় লাগবে না। জিহাদের ডাক এসেছে, কেউ আসতে ইসলামকে মুছে ফেলার জন্য, কেউ আসতেছে নবীরে মারার জন্য, আমার কাপড় চোপড় লাগবে না, তাড়াতাড়ি আমাকে সন্ধান দাও, জিহাদের কেনাকাটা গুলো কোথায় করা যাবে আমাকে সন্ধান দিয়ে দাও। ওই টাকা দিয়ে জিহাদের মাল কিনছে, তলোয়ার কিনছে, সব কিনো, সোজা জিহাদের ময়দানে চলে গেল। আর এই দিক দিয়ে সবাই অপেক্ষিত, কিন্তু তার খোঁজ খবর পাওয়া যায় না। ওই মুহূর্তে সাহাবীরা যাইয়া নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী চলে গেছে জিহাদের ময়দানে, আমার নবী রহমাতুল্লিল আলামিন জিহাদের ময়দানে গেছে। যাওয়ার পরে সাহাবীরে তালাশ করতেছে, সাহাবীরে তালাশ করতেছে, ওই সাহাবীকে পাওয়া যায় না। হঠাৎ করে আমার নবী তাকে দেখতেছেন জিহাদের ময়দানে। আমার নবী রহমাতুল্লিল আলামিন যখন তাকালেন, একবার উপরের দিকে তাকালেন, আবার নিচের দিকে তাকালেন, তাকে দেখতেছে ওই সাহাবীর মাটির মধ্যে দেহটা পড়ে আছে, এবং সুন্দর করে টপ টপ করে তার শরীরের মধ্যে পানি ঝরতেছে, রক্ত ঝরতেছে,
ওই সাহাবীর চেহারার দিকে তাকাইয়া চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন, আর এই দিক দিয়ে আকাশের দিকে আল্লাহ বলে তাকাইয়া আমার নবী একটা মুস্কি হাসি মারলেন, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? অ্যামেজিং ফিগার অ্যান্ড ফাইটার তরুণ একটা যোদ্ধা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাহাবীর দিকে তাকাইয়া আপনি কেন চোখের পানি ফেলে কান্না করলেন, আবার আসমানের দিকে তাকাইয়া আপনি কেন মুস্কি হাসি মানলেন, কারণটা কি? আল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করলেন, সাহাবের দিকে তাকাইয়া আপনি চোখের পানি ফেলে কান্না করছেন, আর আসমানের দিকে তাকাইয়া কেন আপনি মুস্কি মুস্কি হাসি দিলেন? এবারে সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা আমি সাহাবীর দিকে তাকাইয়া কেন আমি কান্না করছি জানোনি? কারণ সে আমাকে কত ভালোবাসত, সে ইসলামকে কত ভালোবাসত, আমার সাহাবি শেষ পর্যন্ত সে লড়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তার সম্মানটা কেমন বাড়াইছে জানোনি? আমি যখন তার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান্না করেছি, আর কান্না করে আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য হাতটা তুলেছি, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার সাহাবীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, হুরগুলো তারা নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে, এই জন্য যুবকের দল। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, আমার নবীকে জানের চাইতে কম ভালোবাসা যাবে না, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ডলার খাইয়া কালার পাল্টাইলে চলবে না, সব সময় নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাই তো আমি আপনাদের সময় ওই বেলালকে একটু স্মরণ করে দেই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন করে ভালোবাসতেন। আমার নবীর ইন্তিকালের পরে হযরতে বেলাল ওই মদিনা থেকে সিরিয়া চলে গেছে, সিরিয়ায় যায় তিনি জিহাদে অংশগ্রহণ করলেন, দীর্ঘদিন পর্যন্ত তিনি মদিনার মধ্যে আসেন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে, এ রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাত নয় হে রাসূল জাহান্নাম কে ডরে ডেকে নাও, রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। দুটি হাত তুললে নবী খুশি হবেন ইনশাল্লাহ, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার, রাসূলুল্লাহ কিয় পায় হবে আমার, রাসূলুল্লাহ কিয় পায় হবে আমার, ও মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলে, ও মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলে, ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কিয় পায় হবে আমার, রাসূলুল্লাহ কিয় পায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার।
কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রাজা তোমার রাসূলুল্লাহ, কিও পায়ে হবে আমার রাসূলুল্লাহ, কিও পায়ে হবে আমার, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এখনো তো অনুভব করতে পারতেছেন না, আমি শুধু বুঝাইতে চাইতেছি এই কবরে, এই কবরে নবী ছাড়া কোনো আপন হবে না, হাশরের ময়দানে নবী ছাড়া কেউ সুপারিশ করবে না। এই জন্য আমি বুঝাইতে চেষ্টা করতেছি যুবক, জীবনের অনেক সময় চইলা যাইতেছে, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন নি, কথা কয় না এই ছেলে, তুমি কোন গ্রহে আছো, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন নি, আওয়াজ তো হবে ভাই, কি কষ্ট হইতেছে আপনাদের? আমি আমার আমার ধাঁচটা ভিন্ন, আমি আমার মতে ওয়াজ করি, আমি কাউকে ফলো করি না, তাহির তাহিরির মতো, এখানে কাহিনী কইরা লাভ নাই, কথা কন ঠিক না, এখানে কাহিনী কইরা লাভ নাই, ওকে ওকে, তো আমি কি বোঝাতে পারতেছি ইনশাল্লাহ, ঠিক আছে তো? তো ফজর নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন নি, জোহর আসর মাগরিব এশা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ফজর পড়লেন কবুলের ওয়ারেন্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই, রোজা রেখেছেন কবুলের ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই, হজ করেছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, যাকাত দিয়েছেন গ্যারান্টি কার্ড নাই, কবুলের ওয়ারেন্টি কার্ড নাই, এত মাহফিলে এসেছেন গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, এখন প্রশ্ন হলো হাসরে যখন উঠবেন কিছুই কবুল হলো না, এখন আপনি কি জবাব দিবেন? আপনি ডাক্তার কণ্ঠে বলবেন দরবারে হাসমি আলি এই যেতাম, নবীর মহব্বতে কথা শুনতাম, এবাদতের বাহাদুরি নাই, নবীর মহব্বত আছে, হাত তুলে বলুন ঠিক কি না বলেন? কার মহব্বত আছে, আরে কার মহব্বত আছে? এই জন্য নবীকে জানার চাইতে বেশি ভালোবাসতে হবে, আমার নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, ফজরের বাহাদুরি নাই, একটা বাহাদুরি আছে, একটা বাহাদুরি আছে যে আমি আপনি নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি। এই জন্য রাসূল বলেছেন শাফাআতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যদি ঈমান থাকে, কবিরা গুনাহ যদি কইরা ফেলায়, আমি নবী তার জন্য সুপারিশ। এটাই হলো দরবার হাসিমে আলিয়ার সিলেবাস, সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করার পরও গলার মধ্যে জাহান্নামের শিকল লেগেছে একমাত্র আমার নবীকে না মানার কারণে, নবীকে না মানার কারণে। এই জন্য আমরা রসুলকে জানার চাইতে বেশি ভালোবাসি, ঠিক কি না বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কারা কারা নবীকে জানার চাইতে ভালোবাসেন? যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, দেখেন দেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলাহু মদিনা থেকে সিরিয়া গেল, সেখানে গিয়ে তিনি যুদ্ধ করে হককে প্রতিষ্ঠা করার জন্য, নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখলেন রসুলকে, স্বপ্নে দেখার পরে রসুল বলছেন রসুলকে স্বপ্নে দেখলেন, রসুল বললেন মা হাযাল জাফাউ ইয়া বিলাল,
তোমার এত কষ্ট কিসের? কিসের এত কষ্ট? স্বপ্নে বলতেছেন এত কষ্ট নিয়ে তুমি পড়ে আছো, তুমি কি আমার কাছে একটু আসতে পারো না? বেলালের অন্তরে তো তুফান শুরু হয়ে গেছে, যার জন্য মদিনা ছেড়েছি। সেই নবী এখন স্বপ্নে ধরা দিয়েছে, আর কি সিরিয়া থাকা যায়? আমি রসুলের রওজা মুবারকে চলে যাব। এই জন্য রসুলের রওজা মুবারক টাকা হলে যাইতে পারে না, মদিওয়ালা মদিনাওয়ালা ডাক দিতে হয়। কথা বলেন ঠিক কি না? যারা বলে মক্কায় গেলে চলবে, মদিনা যাওয়া লাগবে না, আর এতে যদি রসুল প্রেসার হয়ে যায়, রসুল বলছেন মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আর টিকটক মৌলভীরা মাইকটা ধরেই বলে, মাইকটা ধরে বলে রসুলের রওজা মুবারকে যাওয়া লাগতো না। আমরাও বলি তোমারও নবীর মহব্বত পাওয়া লাগবে না, তোমারও জান্নাতে আর যাওয়া লাগবে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যখন স্বপ্নে দেখলেন, আরে স্বপ্নে দেখলেন রসূলুল্লাহকে, যখন স্বপ্নে দেখার পরে তিনি কি আর থাকতে পারে? তখন তিনি সোজা চলে আসছে আমার নবী পাকের রওজা মুবারকের কাছাকাছি। ছোট বাচ্চাদের অন্তরে হিল্লুল এসে গেছে, এবং শুধু তাই নয়, নারী পুরুষ বৃদ্ধা আমল বনিতা সবার অন্তরে একটাই কথা, ওই সেই আশেকের রাসূল। নবী দুনিয়া থেকে যাওয়ার পরে, শরীয়তের পর্দা হওয়ার পরে, সেই লোকটা মদিনা ছেড়ে দিয়েছিল, সেই লোকটা এখন এসেছে, আর যেই লোকটা এসেছে এই লোকটা হলো আমার নবীর মনোনীত মুয়াজ্জিন। ছিল এই মুয়াজ্জিন কি লভিং কইরা পাইছে না মহব্বতে পাইছে? সিদ্দিকে আকবর নবীর পাশে যে শুইছে, এটা কি লভিং কইরে শুইছে নাকি মহব্বতে? তাহলে বোঝা গেল মহব্বত থাকলে এই চট্টগ্রাম শুয়েও রসুলকে দেখা যায়। দেখা যায় কি যায় না? টাকা হলে টাকা হলে না মদিনা যাইতেন, বিমান ভাড়া লাগবে, ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, এরপরও সেখানে যেতে হবে। এখন টাকা নাই, পয়সা নাই, পড়ে আছেন বাংলায়, এখন কি করবেন? এটা হলো সেটা যে কিছুই নাই তোমার, শুধুমাত্র উজুরা করো না, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ো না, রাতের বেলা একটু ডান কাছে শো না, বৈশা বৈশা একটু দূর শরীফ পড়া, শুয়ে পড়বেন না দূর শরীফ, বসে বসবেন, হ্যাঁ এই এরপরে বসে বসে দূর শরীফ পড়ো না, ডান কাতে শুয়ে যাও না, দূরদের একটা মালা গলায় লাগাও না, দেখবা একদিন দুই দিন চল্লিশ দিন, এই চল্লিশ দিনের ভিতরে রসুল তোমার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। আরে এই দুনিয়ায় বিভিন্ন রাজনীতি যে করেন, যে যেই রাজনীতি করেন, সেই দলের যখন ছাত্র থেকে শুরু করে উপর পর্যন্ত যত পদ বন্টন হয়, দেখে তার পিছনে লোক কেমন আছে, দেখে তার টাকা পয়সা কেমন আছে, দেখে তার ক্ষমতাটা কেমন আছে, কিন্তু রসুলের কাছে তো এইরকম নয়। রসুল বলেন টাকা পয়সা না, যত তার মহব্বতের দরকার, হোক সে গরিব কিন্তু আমার মহব্বত আছে, এখানে আর লোভিং লাগে না, রসুল সরাসরি দিদার দিয়ে দেয়। বড় করে বলেন আল্লাহু আকবার। ইনদিমি টাইমে সবাই আসলেন তাকে দেখার জন্য। এই বেলালটা কোন বেলাল না? এই বেলাল তো সেই বেলাল যিনি আজান দিলে আর সে আজিমের মধ্যে ধাক্কা লাগে। কোথায় ধাক্কা লাগতো? শুধুমাত্র তাই নয়, তিনি যখন এসেছেন, আসার পরে ফাজা আলা ইয়াবকি ওয়া ইউমারিগু ওয়াজহাহু আলা কবরিহি, হযরতে উমর, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আয়েশা নবী রওজা মুবারকে আসলেন, আয়েশে কপালটা লাগাইয়া গসাইয়া গসাইয়া কান্না শুরু করছেন, সাহাবাই কেন তাকায়া তাকায়া দেখছেন, কোন সাহাবী ফতোয়াবাজি করে নাই। কথা বলেন ঠিক কি না বলে? আরে মহব্বত বুঝে না, এবাদত বুঝে না, কথা বলেন ঠিক কি না বলে? লাগাও দেখি বেলালের ফতোয়াটা দেখি, তোমার কোথায় কি আছে? মহব্বত বুঝতে হবে, এবাদত বুঝতে হবে, জিয়ারত বুঝতে হবে, শুধুমাত্র ফতোয়াবাজি করবেন না। আপনি বলতেছেন যে আমি আমার পীরের কাছে যাইয়া মাথাটা নুয়াইছি আর সেজদা মারছি, অথচ হাদিস শরীফের মধ্যে আছে কদম বুসি করা সুন্নতে রাসুল, আপনি আশেক থেকে ব্যাখ্যা নেবেন? কথা বলেন ঠিক, উড়াইয়া ফেলে দিবেন না, একটা একটার বিরুদ্ধে করতে যাইয়া দশটা বিপদ দায়িত্বে আনবেন না। আমরা জানি ভালো করে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এটা আমরা জানি, কিন্তু এই যে কদম বসির যে রুসম, কদম বসির যে, কদম বসির যে বর্ণনা, রাসূলুল্লাহ পাক যে বলেছেন যে হাতে এবং পায়ে চুমা দেওয়া যায়া যাচ্ছে, পীর মুর্শিদ মা বাপ উস্তাদকে এইভাবে সম্মান করে চুমা দেওয়া যায় যাচ্ছে, তাই এই হাদিসটা কি, এটা কি জয়ীফ হাদিস নাকি মুতাওয়াতির? এই হাদিসটা তো আপনার মশহুর, এই হাদিসটা তো, এই হাদিসটা তো অ্যাকসেপ্টেবল হাদিস, তো আপনি যদি এটা এই কদম বসির বিরুদ্ধে করেন, হ্যাঁ তাহলে কি আপনার ঈমান থাকে? আর ঈমান থাকে তা
চাইলে এই জন্য আমি ধর্ম এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলেছিলাম যে কোন সরকার আমলে যদি লাল বিল্ডিং থাকে সরকার পাল্টাই গেলে আপনার মন চাইছে এটা সবুজ করেন আমার আপত্তি নেই। কোন সরকার আমলে যদি একটা ছবি টানানো থাকে আপনার আমলে সেই ছবি ফালাই আরেকটা লাগান আমার কোনো আপত্তি নাই। যদি একটা নাম চেঞ্জ করে আরেকটা নাম লাগান আমার কোনো আপত্তি নাই। কিন্তু ধর্মের কোনো বিষয় যদি পরিবর্তন করতে চান শুধুমাত্র দুই একজনের কথায় পরিবর্তন করতে পারবেন না। এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত বৃহৎ একটা গোষ্ঠী আছে, এদের সাথে পরামর্শ করে আপনাকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি? এই জন্য অনর্থক উড়ন্ত ফতোয়া দিবেন না, যেহেতু এগুলো এলেমানা বিষয়, দলিলের বিষয়, ভাবের বিষয়, মনের বিষয়। বসুন, কথা বলুন, আমরা এটা আপনাদেরকে সহযোগিতা করব। মাজার ভাঙচুর নয়, মাজারকে সুরক্ষা করুন। কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। ইসলাম আনছে কে? আল্লাহর অলিগণ। লাগাতারে যেইভাবে আগুন দেওয়া শুরু করছেন, ভালোই তো শিখছেন, ভালোই তো শিখছেন। মনে করছেন আব্দুল হক নজদীর চরিত্রটা বাংলাদেশে কায়েম করবেন? এটাই সৌদি আরব আর বাংলাদেশ এক জিনিস না। ওই দেশের ইসলামী ভাবধারা যদি যদি রিয়েল হতো তাহলে ওই পরাশক্তির কাছে তারা মাথা নোয়াই দিত না, তারা প্রতিবাদ করত। এজন্য ওই দেশের মেকানিজম বাংলাদেশের মেকানিজম এক জিনিস না। আপনি হুজুর, আমিও হুজুর, আপনার কাছ ফতোয়া দেওয়া, আমার কাছ ফতোয়া শোনা, আমার কাছ ফতোয়া দেওয়া, আপনার কাছ ফতোয়া শোনা, আপনার কথা আমার মানতে হবে, কথা কিন্তু এমন না। আপনি ফতোয়া দেন, বিচার হবে, গবেষণা হবে, যাচাই বাছাই হবে না। হই আপনি 80 বছর আগের একটা মাদার পাগলা নাম দিছি দিকে মেঙ্গে লেছে। কি নাম দিছি দিকে? পাগলা নাম দিছি দিকে মেঙ্গে লেছে। তো ওই আমলে তো আপনি ছিলেন না। এই লোকটার আমলে সমসাময়িক যদি কেউ না থাকে, আপনি এই কলির যুগে আইসা এই অলির বিরোধিতা করতেছেন, কারণটা কি? কারণটা কি আপনি কি জানেন তার হাকিকত কি? আপনি কি বুঝেন তার হাকিকত কি? এই জন্য যে কোনো বিষয়ে আঘাত দেওয়ার আগে 100 বার চিন্তা করবেন, কারণ এই দেশ সুফি দর্শনের বাংলাদেশ, অলি আউলিয়ার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই জন্য এই সমস্ত দাঙ্গা সৃষ্টি করবেন না, করলে অসুবিধা আছে। আমরা অলি আল্লাহর দরবারে যাই, শুধুমাত্র তাই নয়, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ বলতেছেন, ইন্নি লা তাবাররাকু বি আবি হানিফাতা ওয়া আজিউ ইলা কবরিহি। আমার বরকতের আশা যখন করতাম, আমি শাফি ইমাম আবু হানিফার রওজা মুবারকের কাছে আমি আশা যাওয়া করতাম। আমি আমার যখন কোনো কিছু প্রয়োজন হতো, ফাইজা আরাদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইন, যখন আমার কোনো হাজতের প্রয়োজন হতো তখন আমি সেখানে 2 রাকাত নামাজ পড়তাম। ওয়া সাআলতুল্লাহ, তখন আমি ইমাম আবু হানিফার উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাইতাম। যখন আমি চাইতাম কোন জায়গায়, কয় ইন্দা কবরিহি, ওনার রাউজার কাছে, ফাতুকদা, অতি দ্রুততার সাথে আমার হাজতটা পূরণ হয়ে যেত। আমি তো সব বলতে পারবো না, অনেকগুলো কথা ছিল, কিন্তু ইমামে আজম আবু হানিফা জি। এবং সুতরাং তাইলে আমরা ইমাম যদি চার ইমামদের দর্শন, চার তরিকার চার ইমামের দর্শন, চার মাজহাবের চার ইমামের দর্শন, চার সাহাবায়ে খোলাফায়ে রাশিদিনদের দর্শন, সমস্ত দর্শনগুলো যদি আপনি একত্রে একটা মেকানিজম করতে না পারেন, খণ্ডিত অংশ নিয়ে আপনারা কিছু হইলে তো সহি বুখারি দলিল দেন, বুখারি শরীফ আসেনি। তো ইমাম বুখারি রহমতুল্লাহ উসিলা ধরে ইমাম শাফি যখন চায়, উসিলা ধরে আল্লাহর কাছে বলে, তিনি বলেন যে আমি যখন এই উসিলা ধরি তখন আমার দ্রুত আমার সেই উসিলাটা, আমার প্রার্থনাটা কবুল হয়ে যেত। তাহলে ইমামদের দর্শন কি আর আপনি মৌলবীর দর্শন কি, তার মানে বোঝা গেল ডাল মেকুচ কালা। তোমাদের মুখে ইসলাম আছে, নীল নদের পানি যেমন নীল না, তোমাদের মুখের ইসলাম আসল ইসলাম না। কথা কি বোঝাতে পেরেছি? দেখেন ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার ভিতরে যখন তারা ছুরি চালাইছে, আল্লাহু আকবার বলে ছুরি চালাইছে, এই আল্লাহু আকবার শুনেই পাগল হওয়া যাবে না। ঠিক এভাবে ওই দিন দেখলাম এক মাজারে আগুন লাগাইছে, দেখলাম আল্লাহু আকবার বলে আগুনটা লাগাইছে, তার মানে বোঝা গেল এরা ইজিদের উত্তরসূরি। আরে আওয়াজ করে কোন না ঠিক কিনা বলেন? এই জন্য আমরা শুধু নারে তাকবীর লিখি না, নারে রিসালাত লিখি।
একটা ওয়াহাদানিয়াতের স্লোগান আর একটা রিসালাতের স্লোগান, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জপলে মুমিন হওয়া যায় না, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কারণ নবীজি বলছেন আলা আলা ইমানা লিমান লা মুহাব্বাতালা, যার অন্তর আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই, যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? তার সুন্নিরা ইমানওয়ালা, সুন্নিরা আদবওয়ালা, সুন্নিরা শরীয়তের মাসালা যেটা যেখানে আছে, আজানের আগেও দুরুদ সালাম মানে, আজানের পরও দুরুদ সালাম মানে, জানাজার আগেও দোয়া মানে, জানাজার পরও দোয়া মানে, দাফনের পরও দোয়া মানে, সুন্নিরা নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, কথা বলেন ঠিক কি না? সুন্নিদের সব চলা হলো সহনশীল। আজকে যারা এই দেশটাকে অস্থিতিশীল করতে চায়, দেশকে যারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায়, তারাই ওলি আল্লাহর বিরোধিতা করে। আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, এই যে কয়েকদিনকে বন্যা গেল না, ফেনি বন্যা হয়েছে না, এরপর আপনাদের আজকেও তো বৃষ্টি হওয়ার কারণে কক্সবাজার পানি নাকি বাড়ছে শুনলাম। আমার যদি কালকে মাহফিল না থাকতো দূর হয়ে যেতাম গা কক্সবাজার। আমি মানবিক কাজ করতে খুব পছন্দ করি, আমার কাছে ভালো লাগে এই জন্য মানুষের পাশে দাঁড়ানোটা। যখন বন্যা আসে, যখন করোনা আসে, সবাই দেখি সুন্দর করে পরে এক গজলের। আজকে আমাকে আমি যখন লিখছি আজ মাহফিল দরবার হাসিমিয়া চট্টগ্রাম বয়ানোর সময় 9:30, তখন এখানে কমেন্টস করছে হুজুর ওয়াজ জীবনে বহুত শুনছি, আজকে শুধু গজল গাইবেন, কেমন পাগল দেখেন, এর ওয়াজের দরকার না, এর শান দরকার। আসলে কিন্তু 2 ঘন্টা ওয়াজ করলে যে মজা পায়, আমরা একটা শান গাইলে তার চাইতে বেশি মজা পাই। আমাকে হুজুরের মাধ্যমে একটা প্রস্তাবনা আসছে, ঘরেও আমাকে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন উপলক্ষে আমি একটা গজল লিখেছিলাম, 2টা গজল লিখেছি, এর মধ্যে একটা হলো নুরু নবীর আগমন একটা গজল আছে। প্রত্যেকটা জুলুসে জুলুসে আজকে যখন আমি জুলুস করি বৃষ্টিতে ভিজে, দেখলাম যে আমারটা লাগাই রাখছে, তখন আমি মনে মনে ভাবলাম আল্লাহ এই শানটা যদি তুমি কবুল করো নবী গো, এটা যদি কবুল করো এটাই আমার ওসিলা, আর কিছু নাই। এই একটা লেখা দিয়া যদি একটা লোক আশেক হয়, দিলটা যদি মনটা কারে, এটাই আমার জন্য ওসিলা হতে পারে, কারণ আমলের বাহাদুরি নেই। আসেন সবাই বলি নূর নবীর আগ খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর রুটেছে কুল্লে আলম লুটে পরে, কুল্লে আলম লুটে পরে যাহার চরণ তুলেতে, নূর নবীর উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, আবদুল্লাহরি পেশানিতে যেই নূর জ্বলজ্বল করেছে, সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সরোজ, সেই নূরের ঝলক দেখ মায়া মে না রেহে মে, সেই নূর খান সজদায় পড়ে, সেই নূর খান সজদায় পড়ে, উম্মত বলে খেদেছে নূর নবীর আগ হাত খুশির জোয়া রুটেছে, নূর নবীর আগ মনে খুশির জোয়া রুটেছে, কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম যাহার চরণ তুলতে, নূর নবীর আগ মনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর আগ মনে খুশির জোয়ার উঠেছে, সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিনির হাজির জান্নাতে, সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে এ ভাই এ যে ভাই উপরে ঝাড়বাতি আছে, মরিচিকা বাতি আছে, উপরেরটা হলো একটু লাল লাল গোল্ডেন কালার, নিচে একটু সাদা কালার জ্বালাই দেন না, এটার নামই তো মিলাদুন নবী। দেখেন না আল্লাহ পাক আসমানের তারকাগুলো কেমনে সাজাইছে, শুধু নবীর উসিলাই সাজাইছে। সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন, দরবারে হাশিমিয়া মহব্বতে আলোকিত হয়ে গেছে, বলেন মারহাবা। নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর যাহার চরণ, নূর নবীর আগমনে
মনে খুশির উঠেছে নূর নবীর আগমন খুশির উঠেছে সাল্লাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী মিনরি হাজির জান্নাতে সাল্লাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী মিনরি হাজির জান্নাতে এই তাহির সদাই কাঁদে এই তাহির সদাই কাঁদে পাইতে দিদার মোরনে নূর নবীর খুশির জোয়া রোটেছে নূর নবীর আগমনে খুশির জোয়া রোটেছে নবীর আগমনে খুশির জোয়া রোটেছে নূর নবীর আগমনে খুশির জোয়া রোটেছে আরো জন আল্লাহু আকবার নবীর আগমনে আমরা খুশি না বেজান সবাইকে অনুরোধ করব আমরা রসুলকে ভালোবাসবো বিলালের মতন আমরা নবীকে ভালোবাসবো সাহাবায়ে কেরামের মতন আমরা নবীকে ভালোবাসবো তাবে তাবিনদের মতন আমরা নবীকে ভালোবাসবো আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির মতন কথা বলেন ঠিক কি না আয় হাশিমি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় রে আমি হাশিমি নামে বড় হো শান্তি পাই অনেক কথা রাখছি গো দয়াল কষ্টে হের সীমা নাই অনেক কথা রাখছি হাসি মিশা আরে কষ্টে হের সীমা নাই সকল কথা খুইলা বলবো যদি হাসিমিরে পান হায় রে আমি হাসিমি নামে সে বড় হো শান্তি পাই হাসিমি সা আল্লাহর বন্ধু কোন হো সন্দেহ না হায়নে আমি হাসিমি নামে বড় হো শান্তি পাই যখন আল্লাহ আকবার আমার আরেকটা শান বলবো হ্যাঁ আরেকটা শান বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে কষ্ট হবে আপনাদের কষ্ট হবে হ্যাঁ আমার হাসি মিল আমার মন কাহারিয়া আমার হাসি মিল আমার মন কাহারিয়া কে মনে করে নীল হয়ে মন কে মনে করে খুশি তো খুশি দিন ইনশাল্লাহ আরে খুশি তো ওলি আল্লাহর প্রেম আছে তো মুর্দা কলব জিন্দা আছে কথা কন ঠিক কি না আরে ওলি আল্লাহ হলো রসুল দেখা নাই না আর রসুল হলো আল্লাহ দেখা নাই না কথা বলেন ঠিক কি না চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি কথা বলেন ঠিক কি না এই জন্য ওলি আল্লাহর দরবারে এসেছি দেখেন কত কারামত দেখেন কত কারামত দেখেন একটা মানুষের মুখে হাসি নাই একটা মানুষের মুখে চোখের মধ্যে ঘুম নাই একটা মানুষ বাড়িতে যাওয়া ভুলে গেছে কথা বলে ঠিক কি না এটাই হলো আল্লামা নূর ইসলাম হাশিমি রহমতুল্লাহ এর কারামত যেই মজলিসে গেলে ধৈর্য আসে যেই যেই
আচ্ছা আচ্ছা, এটা ব্যাপার না, এটা তো ভাগ্য, এটা সৌভাগ্য, এটা সৌভাগ্য। ওলি আল্লাহর দরবারে ঘাম ঝরানো সৌভাগ্য, ওলি আল্লাহর দরবারে খেদমত করা সৌভাগ্য, ওলি আল্লাহর দরবারে সাকর হইয়া পয়রা থাকা সৌভাগ্য। আমি শুরুতেই বলছি, ওলি আল্লাহর দরবার নবাবীর জায়গা না, এটা হলো গোলামীর জায়গা। কথা কন ঠিক না? তো আমরা আজকে যারা জায়গা, এত মানুষ হয়েছেন আপনারা, তো আজকের এই প্রোগ্রামে আপনারা যারা এসেছেন এই দরবারে, সবসময় জানে মালে আপনারা ভালোবাসতে চান কি চান না? এটা সুন্নতের মার্কাজ, কথা কন ঠিক কিনা? এটা ওলি আল্লাহ বানাইবার একটা ফ্যাক্টরি, কথা কন ঠিক কিনা? তাহলে আপনারা ওলিদের কাছে গেলে ওলি হওয়া যায় ঠিক না? সোহবতে আউলিয়া, সোহবতে আউলিয়া হয়, এই জন্য সোহবত ছাড়া কিছু হয় না। এই জন্য বলছেন কুনু মাস সাদিকিন, কথা বলেন ঠিক কিনা? মুহসিনদের কাছে যাওয়া, সালেহিনদের কাছে যাওয়া, সোহাবিনদের কাছে যাওয়া, বলিদের কাছে যাইলে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? একটা হলো বান্দা, আরেকটা হলো বন্ধু। বন্ধুদের ব্যাপারে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আবার হাদিসে কুদসির মধ্যে এসেছে, তাদের বিরোধিতা করলে কি হবে? মান আদালি বলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে উপেনে কিংবা গোপনে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? এখন যারা মাজার বাঙতেছে এদের পতন নিশ্চিত, লিখে রাখেন কাগজে। হাসিমিয়া দরবার থেকে বইলা গেলাম, ওরা কান দইরা মাপ চাই ও বুঝ পাইতো না, কথা কন ঠিক না বেঠে? এই সময়টা আসতেছে যুগে যুগে যখনই কেউ আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে গেছে তাদের উপরে খোদাই গজব নামছে, কথা কন ঠিক কি? আর আমরা যারা আসি আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে হবে না, এই ফয়সালা আসমান থেকে হবে, কথা কন ঠিক কি না? সেই ফয়সালা আল্লাহই করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন কন। আপনাদের জন্য আজকে, আমাদের চেয়ারম্যান সাহেব যিনি মদিনাতে আছেন, তার জন্য দোয়া চেয়েছেন আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান ইসাপুরি মুদাজিলুল আলী, তিনি আমাকে অনেক মহব্বত করেন, আমি ওনাকে অনেক রেসপেক্ট করি, এবং অনেকভাবে ওনার পারিবারিকভাবে পর্যন্ত ওনার সন্তানরা পর্যন্ত খুব মহব্বত করে, আমিও মহব্বতকে সবসময় দোয়া করি। এবং চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাহিরে আছেন, দোয়া চেয়েছেন আল্লাহ যেন ওনাকে যেন নেক হায়াত দান করে, বলুন আমিন। আর জবান খুলে কোন আমিন। বাইরে আমার আপনারা কারা কারা খুশি একটু হাত তুলেন, এই যে হাতটা তুলছেন, হাতটা যে তুলছেন আমার একটা উদ্দেশ্য তো আছে, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, পকেটে হাত দেন, যে যা পারেন আজকে দরবার আপনারা দিয়ে যাবেন, এই ছেলেরা তোমরা এত কথা বলো কেন, আজান দিবে, আজান দিব, এই যে সাউন্ড ঠিক করো, সাউন্ড ঠিক করো, আমার কষ্ট হবে, আজান দিব ঠিক আছে, নামাজ লাগবে তো, নামাজ লাগবে তো, ওলি আল্লাহ কি নামাজ ছাড়া হওয়া যায়? মোমেন কি নামাজ ছাড়া হওয়া যায়? সুন্নিরাই নামাজ পড়বে ঠিক কিনা? সুন্নিরাই জিয়ারত করবে সকালে আল্লাহ ওলিদের মাজার গুলো, এটা সুন্নিদের প্রতিষ্ঠান, কথা কন ঠিক কিনা? যুগে যুগে ওরা বিরোধিতা করছে, আমরা পাহারা দিয়ে রাখছি, এখন আসছে সুযোগ পাইয়া দখল করতো, কথা কন ঠিক কিনা? এদের কথায় কান দিবেন না, শোনেন, পকেটে হাত দিছেন, যে যা পারেন ওলি আল্লাহর দরবারে দিয়ে যাবেন, দিয়ে যাবেন বিসমিল্লাহ করে। যদি মনে করেন যে হুজুর আমি 10,000 টাকা নিয়ে আসছি, 10,000 দিয়ে দিবেন, দিয়ে দিবেন। যদি 5,000 টাকা নিয়ে আসেন, দিয়ে দিবেন, দিয়ে দিবেন। যদি 200 টাকা নিয়ে আসেন, দিয়ে দিবেন। 100 টাকা আনলে দিয়ে দিবেন। আমি চাই যে আল্লাহর ওলিকে, নবীকে আমরা জানো ভালোবাসবো, মানো ভালোবাসবো। সবাই যান, একটু ভিতরে যান, আমি দেখবো আজকে আপনার কতটুকু দিয়েছেন মেহরবানি করে। সবাই বলুন লা ইলাহা, মোহব্বতে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি
আপন, তুমি জীবন, তুমি মরণ আধার, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা, রসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, মের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা, কমলি ওয়ালারা গো মনে খুশির খুশির তানে, কমলি ওয়ালারা গো মনে খুলকায় না খুশির তানে, যিনি সবসে আলা বালা, যিনি সবসে আলা বালা, তিনি কাবার কাবা, মারহাবা বলো, মারহাবা, মারহাবা বলো, মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। কারা কারা শরীক হয়েছেন হাত তুলে, মাশাআল্লাহ সবাই দিয়েছেন হাত নামানো, অনেক ধন্যবাদ আপনাদেরকে, যাক আলহামদুলিল্লাহ অনেক মা, অনেক মা বোনরা, অনেক মা বোনরা, আপনারা পর্দাটা সেরে ফেলছেন কেন, জরিমানা দিতে হবে আপনাদের, এটা ঠিক করেন না আপনারা, এই কাজটা ভালো করেন নাই, যা অসুবিধা নাই, এটা 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 আমরা দিয়ে দেবো, সকলে আলহামদুলিল্লাহ বলেন, আমার কথা কি আপনারা রাগ করছেন, গোসা করছেন, বিদায় বেলা দুইটা কথা বলবো, রাখবেননি, এক নম্বর নেশা করা যাবে না, কি করা যাবে না, নেশা করা যাবে না, নেশা করবেন, নেশা করবেন, আল্লাহর যদি কোনো মাদারের আশেপাশে যদি নেশা করে, বাবা খাই আবা খাই, এদেরকে কাছের মধ্যে বাঁধতে রাখবেন, কথা কন ঠিক না বেটে, কোনো আল্লাহর ওলিদের আশেপাশে যদি মেলা বসায়, যদি ডানে বেমে যদি শরীয়ত বহির্ভূত কাজ করে যদি নেশা করে, এদেরকে গাছের সাথে বাইন্দা রাখবেন, প্রশাসনের হাতে দিয়ে দিবেন, কথা কন ঠিক কিনা, কিন্তু আইন হাতে তুলে না না বেচাও যাবে না, হারাম বেচা কেনা উভয়টাই হারাম, এবং উপরে সমান অপরাধ, কথা কন ঠিক কিনা, দেখছেননি কত কঠিন আসে, আজকে হুজুর আমার প্রশ্ন করছে যে না খাক কিন্তু বেচা যাবেনি, না সুদ খাওয়া, সুদের সাথে সাক্ষী থাকা, সুদের লেখালেখি করা, এবং হারাম কাজ করা, হারাম কাজের সাপ্লাই করা, হারাম কাজ সেবন করা, কাউকে গুছাইয়া দেওয়া, এগুলো সব হারাম, কথা কন ঠিক কিনা, হারাম হারামই, কথা কন ঠিক কিনা বলেন, বলি আল্লাহর মাদার আশেপাশে শরীয়ত বহির্ভূত কাজ হলে, কিংবা কেউ নেশা টেশা করলে, বাবা টাবা খাইলে, এদেরকে গাছের নিচে বাইন্দা রাখকে প্রশাসনের হাতে দিয়া দিবেন, কথা কন ঠিক কিনা, কিন্তু এদের উপরে ভর করে আল্লাহর ওলির মাজার ভাঙতে আসেন না, মাজার ভাঙতে আসলে এটা রিয়াকশন হতে পারে, কথা কন ঠিক কিনা, এগুলো রিয়াকশন হতে পারে, হয়তোবা যেগুলো ভাঙছেন মনে হয় এগুলো মনে হয় 90% আপনাদের অনুকূলে এলাকা, আমার মনে হয় এটা সুন্নিদের অধ্যুষিত কোনো এলাকা হবে, এই জন্য পার পয়ে গেছেন, কিন্তু সব জায়গায় হাত দিয়ে না, রিয়াকশন হবে, কথা কন ঠিক কিনা, এই যুবকরা আল্লাহর ওলিদের মাজার সুরক্ষায় যদি রাজপথে ডাক দেওয়া হয়, তোমাদের কি কি পাওয়া যাবে, একসাথে থাকবেন ইনশাল্লাহ, ঐক্যবদ্ধ থাকবেন,
আল্লামা সৈয়দ নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ বলছেন, পীর যার যার সুন্নিয়ত সভা, কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অবস্থান জানান দিতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাত অনেক শক্তিশালী হবে, কথা বলেন ঠিক কি না? সবাই এক থাকবেন, আর ভাগাভাগি আর চাই না, আর ভাগাভাগি চাই না, মাইনাস নয় ম্যানাস চাই, হিংসামুক্ত সুন্নিয়ত চাই, কথা বলেন ঠিক কি না? এই যে আমার শরীরে দেখতেছেন না ডিআইবি লেখা আছে, আমি কিন্তু এই সংগঠনটার প্রতিষ্ঠাতা, আমার দাওয়া ডিআইবি মানে কি দাওয়াতে ইমানি বাংলাদেশ, এটার মানে কি জানেন নি? আমার ডান দিকে এক গ্রুপ টানে জামনে আমরা দোলায়েন, বাম দিকে আরেকজন টানে জামনে আমরা দোলায়েন, সামনে একজন টানে জামনে আমার দোলায়েন, পিছনে আরেকজন টানে জামনে আমার দোলা আসেন, এখন দেখতেছি ডান দলটা আমার, বাম দলটা আমার, সামনেটা আমার, ভিজোরটা আমার, এক দলে গেলে আরেক দলে বেজার হয়, এটা গেলে এটা বেজার হয়, এই জন্য আমি কোনোটা দিকে গেছি না, যেদিন সময় মিলবো ওই দিন আমি প্রথম পতাকাটা উঠাম, বুঝাতে পারছি? এখন সব ঐক্যবদ্ধ হতে হবে, সব এক হইতে হবে, সব পীরের দরবারে এক হইতে হবে, যদি কোনো কারোর সঙ্গে সমস্যা থাকে আকীদা কত আমরা এগুলো সমাধান করে নিব, কিন্তু বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে বাতিলদের সাথে রুখে দাঁড়াতে হবে। আপনার কি আমার সাথে একমত? একমত ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন পড়ি। যাই হোক, অনেক কথা বলেছি, একটা বেজে গেছে, আমি প্রস্তুত ছিলাম না, আমার আজকে টার্গেট ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, যাক, হুজুর কেবলার প্রতিষ্ঠিত মাদ্রাসা আহসানুল উলুম গাউসিয়া কামিল মাদ্রাসা, এটাই তো গাউসিয়া রেফাইয়া মসজিদের এতিমখানার একটু প্রতি নজর দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, জানে মালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে, বলেন আমিন। না আমি আজান পারবো না, আমি অনেক টায়ার্ড, আরে এলাকা আস্তে আস্তে, এই বাবা এই বাবা, নামাজ লাগবে নি, নামাজ লাগবে নি। আমি বলছিলাম দুইটা জিনিস বলবো, একটা না বলছি আরেকটা বলছি, দুই নম্বর হলো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, আমি কি বুঝাতে পারছি? মা বাবার মনে কষ্ট দিয়া হাশিমের দরবারে যদি আপনি আসেন, ইমাম হাশিম রহমাতুল্লাহ বেজার হয়ে যাবে, কথাখান ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করবেন, নেশা একদম করবেন না, ঠিক আছে? ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করবেন, আমিন।